আমাদের দেশে বাইকের জন্য একটি প্রিয় সেগমেন্ট হচ্ছে 150cc এবং 160cc, আর সেরা বাজেট সেগমেন্ট হচ্ছে 2 লাখ টাকার আশেপাশে। কারণ বাজারে এই প্রাইসের আশেপাশের 150cc এবং 160cc বাইকগুলো বেশি সেল হয়ে থাকে। আমি জানি আপনারা অনেকেই বাইক কেনার চিন্তা ভাবনা করছেন, যাদের বাজেট 2 লাখ টাকার আশেপাশে তারা অনেকটাই কনফিউজড হয়ে থাকেন যে কোন বাইকটা কিনবেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করি, কারণ আমি এই ভিডিওতে জানাবো 2 লাখ টাকার মধ্যে সেরা 5টি বাইক যা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে। আর ভিডিওর একদম শেষে আমি জানাবো আমার মতে কোনটি এর মধ্যে সবচেয়ে সেরা বাইক। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2 লাখ টাকার মধ্যে সেরা বাইকগুলোর সবার প্রথমে যে বাইকটার কথা বলবো সেটি হচ্ছে হন্ডা সিবি হর্নেট 160cc CBS। এই তো কিছুদিন আগেই হর্নেটের ABS ভার্সন লঞ্চ হয়েছে, এবং এর সাথে হর্নেটের CBS ভার্সনও লঞ্চ হয়, যাতে রয়েছে LED হেডল্যাম্প এবং নতুন গ্রাফিক্স যা বাইকটির লুকসকে আরেকটু অ্যাট্রাকটিভ করেছে। বাইকটিতে রয়েছে 162.71cc-র একটি এয়ারকুল ইঞ্জিন যা 15.04 BHP উৎপাদন করে 8500 RPM-এ এবং 14.76 Nm টর্ক উৎপাদন করে 6500 RPM-এ। বাইকটির স্পেশাল ফিচার হচ্ছে এতে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যার মানে হচ্ছে আপনি পিছনের ব্রেক প্রেস করলে তার সাথে সাথে ফ্রন্টের ব্রেকও একই সময় প্রেস হবে, যেটি একটি ভালো দিক এই বাইকটির। পাশাপাশি বাইকটিতে রয়েছে 140 সেকশনের মোটা চাকা এবং এর চাকাগুলো টিউবলেস। বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,89,900 টাকা। এই লিস্টের দ্বিতীয় যে বাইকটির কথা আমি বলবো সেটি হচ্ছে TVS Apache 4V ডাবল ডিস্ক। বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই বাজার দাপিয়ে বেড়াচ্ছে এই বাইকটি। দুর্দান্ত রেডি পিক আপ, রেসিং DNA, অ্যাট্রাকটিভ স্পোর্টি লুকস দিয়ে এটি সব বাইকারদের মন জয় করে নিয়েছে খুবই অল্প সময়ে। এতে রয়েছে 159.7cc-র একটি পাওয়ারফুল অয়েল কুল ইঞ্জিন যা 16.03 BHP উৎপাদন করে 8000 RPM-এ এবং 14.8 Nm টর্ক উৎপাদন করে 6500 RPM-এ। 3টি কালারে বাজারে অ্যাভেলেবেল আছে, আর এর ফ্রন্টে রয়েছে 90 সেকশনের একটি চাকা, আর পিছনে রয়েছে 130 সেকশনের চাকা, আর দুটো চাকায় টিউবলেস। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,89,700 টাকা। এই লিস্টের থার্ড যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে সুজুকি জিক্সার 150cc ডুয়াল ডিস্ক ডুয়াল টোন। এই বাইকটি আমাদের দেশে অনেক পরিচিত আর অনেকের খুব প্রিয় একটি বাইক। রেডি পিক আপ, স্মুথ এক্সেলারেশন, স্মুথ গিয়ারবক্স, অ্যাট্রাকটিভ স্ট্রিট ফাইটার লুকস বাইকটিকে সবার থেকে আলাদা করেছে। প্রায় 3 থেকে 4 বছর ধরেই বাইকটি আমাদের দেশের বাজারে রাজত্ব করে চলেছে। তবে বাইকটির দাম 2 লাখ টাকার উপরে ছিল, কিন্তু 2019-এর শেষের দিকে এসে র্যানকন মোটরস, যারা সুজুকি জিক্সারের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর, তারা বাইকটির দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে। এই বাইকটিতে রয়েছে 154.9cc-র একটি এয়ারকুল ইঞ্জিন যা 14.8 BHP তৈরি করে 8000 RPM-এ এবং 14.0 Nm টর্ক তৈরি করে 6000 RPM-এ। বাইকটিতে রয়েছে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক, আর এর সামনে রয়েছে 100 আর পিছনে রয়েছে 140 সেকশনের চাকা, এবং চাকাগুলো টিউবলেস। বাইকটি বর্তমানে আকর্ষণীয় প্রাইসে পাওয়া যাচ্ছে, যা 1,99,000 টাকা। এতক্ষণ যে 3টি বাইকের কথা বললাম তার সবগুলোই ছিল ইন্ডিয়ান মেড বাইক। তবে এই লিস্টের 4 নম্বর যে বাইকটির কথা বলবো সেটি কোনো ইন্ডিয়ান বা জাপানিজ বাইক না, সেটি একটি চাইনিজ বাইক, এবং অনেক বছর ধরেই এটি আমাদের দেশের বাজারে সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। সেই বাইকটি হচ্ছে লিফান KPR 165R কার্ভ। লিফান KPR-এর সবচেয়ে বেশি সেল হওয়া বাইকটি হচ্ছে লিফান KPR 150। কিছুদিন আগে রাসেল ইন্ডাস্ট্রিজ, যারা লিফান বাইকসের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর, এই বাইকটির 165 কার্ভ ভার্সনটি আমাদের দেশে নিয়ে আসে। এতে রয়েছে 165cc-র একটি লিকুইড কুল ইঞ্জিন যা 16.8 BHP তৈরি করে 8000 RPM-এ, যা 2 লাখ টাকার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার জেনারেট করা ইঞ্জিন, এবং 17 Nm টর্ক তৈরি করে 6500 RPM-এ। বাইকটির সামনে রয়েছে 90 সেকশন এবং পিছনে রয়েছে 130 সেকশনের চাকা। বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,99,000 টাকা।
এই লিস্টের সবচেয়ে শেষে যে বাইকটির কথা বলবো সেটি অনেক আগেই আমাদের দেশের বাজারে এসেছে, কিন্তু এর নতুন একটি ভার্সন এসেছে যার দাম 2 লাখ টাকার নিচে। আর বলতে পারেন এটি বাংলাদেশের প্রথম কোনো বাইক যেটিতে ABS রয়েছে আর এর দাম 2 লাখ টাকার নিচে। সেই বাইকটি হচ্ছে পালসার NS160 ABS কার্ভ। কিছুদিন আগে পালসার তাদের NS-এর EFI ভার্সনটি আমাদের দেশে লঞ্চ করে যাতে ABS-ও রয়েছে, যার দাম ধরা হয় 2,56,000 টাকা। তখন সবাই কিছুটা হতাশ হয়ে যায়। আর গত 2-3 আগে তারা বাজারে নিয়ে আসে সেই পালসার NS160 কার্ভ ABS, যার দাম ধরা হয় 1,99,900 টাকা। বাইকটিতে রয়েছে 160.3 cc এর একটি অয়েল কুল ইঞ্জিন যেটায় 15.3 bhp তৈরি করে 8,500 rpm এবং 14.6 Nm টর্ক তৈরি করে 6,500 rpm। বাইকটিতে রয়েছে সামনে 90 সেকশন এবং পেছনে 120 সেকশনের চাকা, দুটো চাকাই টিউবলেস। এই ছিল 2 লাখ টাকার নিচে আমাদের দেশে অ্যাভেলেবেল সেরা 5টি বাইক, যার যে কোনো একটি আপনি নিয়ে নিতে পারেন যদি আপনার বাজেট 2 লাখ টাকার আশেপাশে হয়। এখন আমি জানাবো এদের মধ্যে কোন বাইকটি আমার কাছে সেরা মনে হয়েছে। আমার কাছে এদের মধ্যে সুজুকি জিক্সার 150 cc ডুয়াল টোন ডুয়াল ডিস্কেই সেরা মনে হয়। এটা একমাত্র আমার নিজের মতামত, কারণ এই সেগমেন্টের সব বাইকগুলোই সেরা। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। আমি আমার চ্যানেলে টেক রিলেটেড এবং মোটরবাইক রিলেটেড ভিডিও করে থাকি। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন খারাপ লাগলো। এছাড়া আপনি আমাকে কমেন্ট করে জানান আপনি কোন বাইকটি কিনতে চান বা তার ব্যাপারে প্র্যাকটিক্যাল ইনফরমেশন জানতে চান, আমি আমার ভিডিওতে তা জানানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, অনেক ভালো, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।